नमस्कार ये मुहूर्त सन्धियार केबाटाओ गुरुत्वपूर्ण खबर आंतराष्ट्रीय केबाटाओ गुरुत्वपूर्ण खबर जुगुतवा हैछे आरु नितौ एने धरणर खबर समय पाई थाकिबोले हले चेनेल तो सबस्क्राइब करि भिडिओ तो एटा कोई लाइक करि उत्साहित करिबोले एकेबारे नापाहरिबो। दर्शक सकल आज प्रथम तो खबरे हैछे एटा गुरुत्वपूर्ण खबर अष्टम श्रेणीते लाभ करिबो ईडब्ल्यूएसर सार्टिफिकेट अष्टम श्रेणीते लाभ करिबो ईडब्ल्यूएस सार्टिफिकेट मुख्यमंत्री हिमंत विश्व शर्मार बृह घोषणा शीघ्र आरम्भ हम हिमंत सरकार आन एक मिशन ईडब्ल्यूएसर क्षेत्र बहुक रेहाई दी हिमंत विश्व शर्मा सरकार वार्षिक आय 8 लाख तलब थका सकले लाभ ईडब्ल्यूएस सार्टिफिकेट माटिबाड़ क्षेत्र बहुक संशोधनी आनी से राज्य केबिनेटे 1 सेप्टेम्बर राज्य भिन्न प्रांत ईडब्ल्यूएसक लब सजागता सभा ईडब्ल्यूएस अधिक व्यवहारकारी आज बरपेटा धुबुरी मानकासार गोवालपारा चाकरी शिक्षार क्षेत्र ईडब्ल्यूएसर अधिकांश प्रार्थी थके चार जिलार अष्टम श्रेणीते लाभ ईडब्ल्यूएस सार्टिफिकेट यार लगते दर्शक दु नम्बर खबर टी डांगर खबर हिमंत सरकार बृह पदक्षेप जनजातीय लोके पाव 50 বিঘাকৈ মাটির অধিকার জনজাতীয় লোকলে মাটির অধিকারক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ ডাঙৰ মন্তব্য অর্থাৎ ডাঙৰ ঘোষণা হলনি হ'ব সিলিং আইন 50 বিঘাকৈ ভূমির অধিকার জনজাতীয় লোকক দিয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ 2 অক্টোবৰৰ পৰা এই আঁচনি আৰম্ভণি কৰাৰ লক্ষ্য হিমন্ত সরকারের সিলিং এক্ট অনুসৰি এক নির্দিষ্ট পৰিমাণৰ ভূমি লাভ কৰিছিল জনজাতীয় লোকে 8 বিঘা মাটির বিপরীতে 50 বিঘা মাটির অধিকার পাব জনজাতীয় লোকে জনজাতীয় লোকলে মাটির অধিকারক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। 3 নম্বর খবরটি হৈছে মহারাষ্ট্রর পাছত এবার ঝাড়খণ্ড অসমেই নেকি শাসনের অধিকারী সলনি করার অভিকেন্দ্র বহুতেই কলে হিমন্ত বিশ্ব শর্মায় করে আছে এই সকলো অঙ্ক মহাৰাষ্ট্ৰৰ উদ্ধৱ ঠাকুৰৰ শাসন উৰুৱাই কিদৰে একনাথ সিন্ধেই অসমৰ গুৱাহাটীৰ পৰা খেল খেলি বাজি মাৰি লয় সেই সকলোৰে সন্মুখত। পূৰ্বে বিজেপি বিৰোধী শিৱসেনাৰ একক শক্তি এতিয়া বিজেপিৰ সৈতে বন্ধুত্বৰ হাত এই ক্ষেত্ৰত অসমৰ বিজেপি চৰকাৰৰ বহুখিনি হাত থকা বুলি বিশ্বাস কৰে বহু লোকে। এইবাৰ আন এখন ৰাজ্যৰ চৰকাৰ সলনি হ'ব পাৰে বুলি চৰ্চালৈ আহিছে লগতে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাম বহুতে কৈছে অসম এতিয়া অপারেশন পদুমৰ অভিকেন্দ্র দেশৰ বিৰোধী সমৰ্থিত কিয়খন ৰাজ্যৰ শাসনভাৰ সলনি কৰাৰ বাবে যেন এই অপারেশন পদুম যি অপারেশনৰ কেন্দ্রস্থলী অসম বুলি মানিবলৈ ধৰিছে বহুতেই। মহাৰাষ্ট্ৰৰ পাছত এবাৰ ঝাৰখণ্ডৰ নাম উচ্চাৰিত হৈছে এই ক্ষেত্ৰত কিয়নো 30 জুলাই তাৰিখে ঝাৰখণ্ডৰ 3গৰাকীকৈ কংগ্ৰেছ বিধায়কক টকা ভৰ্তি বাহনেৰে সৈতে পশ্চিমবংগত আটক কৰা হৈছিল যি 3গৰাকী বিধায়কক কালি ন্যায়ালয়ে 3 দিনৰ ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰে সোধপোছৰ বাবে। পাছে সেই 3গৰাকী কংগ্ৰেছ বিধায়ক ঝাৰখণ্ডৰ পৰা পশ্চিমবংগ হৈ অসমলৈ আহি আছিল বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছে বিৰোধীয়ে। সেই 3 বিধায়কে অসমলৈ আহি অসমৰ পৰা ঝাৰখণ্ডৰ হেমন্ত চোৰেন শাসনাধীন চৰকাৰৰ বিৰুদ্ধে বিসম্বাদ কৰিব বুলি সন্দেহ প্ৰকাশ বিৰোধীৰ, যাৰ বাবেই কংগ্ৰেছ দলৰ অধ্যক্ষ ছোনিয়া গান্ধীয়েও বিধায়ক কেইগৰাকী আৰক্ষীৰ হাতত আটক হোৱাৰ দিনাই পত্ৰযোগে দলৰ পৰা নিলম্বন কৰি দিয়ে। এই ক্ষেত্ৰত ঝাৰখণ্ডৰ এগৰাকী অন্য কংগ্ৰেছ বিধায়ক জয়মংগল সিঙে কয় যে এই 3 বিধায়কে তেওঁক জনোৱা অনুসৰি তেওঁলোকে অসমলৈ আহি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক লগ ধৰাৰ কথা আৰু অসমৰ পৰাই বিসম্বাদ কৰাৰ পৰিকল্পনা কৰাৰ কথা। লগতে সেই 3 বিধায়কৰ বিৰুদ্ধে ইয়াকো অভিযোগ দিয়ে যে সেই 3 বিধায়কো কোৱা অনুসৰি যিকেইগৰাকী বিধায়কে হেমন্ত চোৰেন চৰকাৰৰ পৰা ওলাই আহিব সেই সকলোকে মন্ত্ৰী বনোৱা হ'ব আৰু গাই প্ৰতি 10 কোটি টকাকৈ দিয়া হ'ব, লগতে নতুন চৰকাৰ বিজেপিৰ সমৰ্থিত হ'ব। দৰ্শকসকল 4 নম্বৰ খবৰটি হৈছে এটা জানিবলগীয়া গুৰুত্বপূৰ্ণ খবৰ যিহেতু আজি হৈছে 1 আগষ্ট। আজি 1 আগষ্টৰ পৰা আপোনাৰ জীৱনত ডাঙৰ পৰিৱৰ্তন পকেটত পৰিব প্ৰভাৱ। 1 আগষ্টৰ পৰা আপোনাৰ জীৱনলৈ আহিব বহুবোৰ পৰিৱৰ্তন। 31 জুলাইৰ ভিতৰত যদি আয়কৰ ৰিটাৰ্ণ ফাইল কৰা নাই তেন্তে বিপদত পৰিব পাৰে আপুনি। 1 আগষ্টৰ পৰা জৰিমনাৰ সৈতে আইটিআৰ কৰিব লাগিব। যদি কৰদাতাৰ কৰযোগ্য আয় 5 লাখৰ বেছি বা কম হয় তেন্তে লেটলাইন হিচাপে 1000 টকা দিব লাগিব।
তার পাছতে পি এম কিষাণ সন্মান নিধি যোজনার লাভার্থীর ই কে ওয়াই সি জমা দিয়ার শেষ তারিখ হয়েছে 31 জুলাই 2022। 1 আগস্টের কৃষকর আর ই কে ওয়াই সি জমা দিব নিব। পি এম কিষাণ নিধির লাভার্থী সকলে 31 জুলাই পর্যন্ত ই কে ওয়াই সি জমা নিদিলে 12তম কিস্তির টাকা নাপাব। ইয়ার বাবে নিকটবর্তী কিষাণ সার্ভিস সেন্টারলে গই ই কে ওয়াই সি জমা দিব লাগিব। তার পাছতে ব্যাংকর গাইডলাইন অনুসরি জানিবা গৈছে যে ব্যাংক অফ বরোদার গ্রাহকসকলের বাবে 1 আগস্টের 5 লাখ টাকা বা তার অধিক এক এমাউন্টর চেকর ক্ষেত্রত পজিটিভ পে সিস্টেম আরম্ভ করা হয়েছে। যদি আপনার ব্যাংক অফ বরোদাত একাউন্ট থাকে তেন্তে মনত রাখিব লাগিব যে 1 আগস্টের চেকর নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। ব্যাংকর চেক সংক্রান্ত তথ্য SMS, নেট ব্যাংকিং বা মোবাইল এপর মাধ্যমে দিব লাগিব। তারপরে ডাঙর পরিবর্তন এটা হয়েছে, প্রতি মাহর 1 তারিখে রন্ধন গ্যাসের দাম পরিবর্তন হয়। এই মাহত অর্থাৎ আগস্ট মাহতো রন্ধন গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার দাম হ্রাস করা হয়েছে। পূর্বরে পুরা ধারণা করা হয়েছিল যে এবার ঘরুয়ার সহিতে বাণিজ্যিক সিলিন্ডার দাম বৃদ্ধি হব পারে, কিন্তু ঘরুয়া রন্ধন গ্যাসের সিলিন্ডার দামের সালসলনি হওয়া নাই, বাণিজ্যিক সিলিন্ডার দাম বৃদ্ধি পাইছে, অর্থাৎ কমিছে, দাম কমিছে। প্রধানমন্ত্রী বীমা ফসল যোজনার PMFBY লাভ পাবলে ফসলের বীমা করিব লাগিব। নাম নথিভুক্ত করার শেষ দিন 31 জুলাই 2022 আছিল। ইয়ার পিছত কোনো রেজিস্ট্রেশন কার্য করা নহব। এইবার আগস্ট মাহত মহরম, রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থীর দরে উৎসব আছে, ফলত পৃথক পৃথক রাজ্য মিলাই 18 দিন ব্যাংক বন্ধ থাকিব। ইয়ার লগতে দর্শক সকল, 5 নম্বর খবরটি হয়েছে এটা গুরুত্বপূর্ণ খবর। এতিয়া জাতিগত প্রমাণপত্রের বাবে দৌড়িব নালাগে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করিলে মিশন ভূমিপুত্র। কলাক্ষেত্রত আনুষ্ঠানিকভাবে মুকলি করা হল মিশন ভূমিপুত্র। জাতিগত প্রমাণপত্র ডিজিটাল রূপত সহজে লাভ করা অনলাইন মাধ্যম ভূমিপুত্র। ইয়ার জড়িয়ে বিভিন্ন জেলাত বসবাস করা অনুসূচিত জাতি জনজাতি আর অন্যান্য পিছপরা শ্রেণীর লোকসকলে নিজের জাতিগত প্রমাণপত্র অনলাইন করিব পারিব। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে এই সেবার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভাষণত কয়, আমার বাবে অতি আনন্দ আর প্রাপ্তির দিন। পূর্বে প্রমাণপত্র এখন উলিয়াবর বাবে বহু কষ্টর সম্মুখীন হবলগা হয়েছিল, যার বাবে দালালের সহায় লবলগা হয়েছিল। মানুষের মনত দালাল নহলে কোনো কাম নহব বলে সোমাই গৈছিল। এতিয়া একাংশ বিষয়াই প্রথম দিনেরপরাই টকা খোৱা আরম্ভ করে। তেন্ডুলকরে ছয় মারা দি প্রথম দিনেরপরা টকা খোৱা আরম্ভ করে একাংশই। আজিরপরা প্রমাণপত্র মেনুয়ালি দিয়াটো বন্ধ, এতিয়ারেপরা ভুয়া প্রমাণপত্র দিয়া বন্ধ করা হব, এইবুলি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য প্রকাশ করা দেখা গৈছে। 8 আগস্টেরপরা উপায়ুক্তই বিদ্যালয়ের প্রমাণ শিক্ষকলৈ প্রধান শিক্ষকলৈ প্রপত্র দিব। 9ম মানেরপরা 11 একাদশলৈ অধ্যয়নত ছাত্র ছাত্রীয়ে প্রমাণপত্র লাভ করিব। জনজাতীয় ভূমি নীতি প্রকাশ পাব 2 অক্টোবরের ভিতর। 2 অক্টোবরের জনজাতি এজন লোকের নামত 50 বিঘা মাটি থাকিব পারিব বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দর্শক সকল, 7 নম্বর খবরটি হয়েছে এটা ডাঙর খবর, সুদীর্ঘ 13 বছর অন্তত জি উঠিল মৃত মহিলা। এটা আজব খবর এই মুহূর্তত আহি পড়েছে। আমি সততে মৃত লোকক জি উঠার কথা সাধু কথায় শুনেছো, কিন্তু এয়া সম্ভব হয়েছে বাস্তবতো। সুদীর্ঘ 13 বছর অন্তত জি উঠিল স্বামী হত্যা করা এগারী মহিলা। আজব দেশের গজব কাণ্ড, আমি সততে মৃত লোকক জি উঠার কথা সাধু কথাতে শুনেছো, কিন্তু এয়া সম্ভব হয়েছে বাস্তবতো। সুদীর্ঘ 13 বছর অন্তত জি উঠিল স্বামী হত্যা করা এগারী মহিলা। আর এই ঘটনা সংঘটিত হয়েছে উত্তর প্রদেশত। জামাপুর গাঁর বাসিন্দা কান্ধাই 2006 চনত রামাবতী নামের এগারী যুবতীর সহ বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল। বিবাহের প্রায় 3 বছর পিছতে 2009 চনত মহিলাগী রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়। তারপরে মহিলাগীর পরিয়ালের লোকে স্বামী কান্ধাইয়ের বিরুদ্ধে অপহরণ আর হত্যার গোচর রুজু করেছিল। আর এই গোচর ভিত্তিত 2017 চনত আদালতে কান্ধাইক 10 বছর কারাদণ্ড বিহিছিল। পরবর্তী সময়ত কান্ধাই উচ্চ ন্যায়ালয়ত করা আবেদনের ভিত্তিত 6 মাস কারাবাস খাটার পিছত জামিন লাভ করেছিল। এতিয়া সুদীর্ঘ 13 বছর পিছত হঠাৎ আবির্ভাব হল রামাবতীর। মহিলাগীর এগারী আত্মীয় শনিবারে রামাবতীক তেওঁর ভায়েকর ঘরত দেখি স্বামী আর আরক্ষী খবর দি। এই খবর লাভ করার পিছতে আজি হঠাৎ সোমবারে আদালতত রামাবতীক হাজির করাবলৈ নির্দেশনা দিয়ে আরক্ষী। পরবর্তী সময়ত পুনের এই গোচর সন্দর্ভত তদন্ত করা হব বলে আরক্ষী জানায়। 8 নম্বর খবরটি হয়েছে, নিয়ন্ত্রণ হেরুয়ায় পথার উপর বাগরিল বলেরো বাহন, মহিলাসহ 3জন যাত্রী আহত।
एक भयंकर पथ दुर्घटना संघटित गोधनक बचाबले गई नियंत्रण हेरवाई पथर ऊपर बगरी पड़ एन बलेरो वाहन रंगियार उदियानाथ 31 नं राष्ट्रीय घाईपथ संघटित भयंकर पथ दुर्घटना दुर्घटनाटर फल आहत महिलासह तीन जी गुवाहाटर पाठशाला अभिमुखी आल ए एस 01D A0537 नम्बर बलेरो वाहन आहतक स्थानीय राइज तत्परत ततक रंगियार षष्ठी हस्पिटल प्रेरण कर आहत लोक पाठशालार बी जानवर दर्शक आज भिडिओर माध्यम आपनक बहुक गुरुत्वपूर्ण खबर दु चेस्ा करूँ जो खबरकटा शुनी भल लगे लाइक शेयर एंड सब्सक्राइब कर नपहर